এবার আসুন আমার বাবারা বন্ধুরা আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। আকায়েদ মজবুত থাকতে হবে। আমার নবী নূরের নবী। এবার যারা বলে আমার নবীর জ্ঞান নাই, এই জ্ঞান নাই, ওই জ্ঞান নাই, এটা নিয়ে একটু আলোচনা করি সংক্ষেপে আপনাদেরকে কিছু বুঝাইয়া দিয়া যাই। আমার বাবারা বন্ধুরা যারা বলে এইটা জানে না ওইটা জানে না, তাদের জবাব আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানাইয়া দিছি। সুবহানাল্লাহ। তো আস্তে বলুন সুবহানাল্লাহ। জানাইলেন কে? আল্লাহ। জানলেন কে? জানাইলেন কে? আল্লাহ। জানলেন কে? নবী জানাইলেন আল্লাহ, জানলেন নবী। আমি আপনি জানলে লাভ হবে? কথা বলেন, লাভ হবে? আমি আপনি জানলে কোনো লাভ হবে না, বরঞ্চ মেনে নিলে আল্লাহর বান্দার কাতারে, নবীর উম্মতের কাতারে আমার আপনার নামটা থাকবে। ও মুসলমান, পীর সাহেব আসলে স্লোগান দিবেন, আমি আসলে স্লোগান দিবেন, প্রেসিডেন্ট সাহেব আসলে স্লোগান দিবেন, সবার স্লোগান আপনি দেন 1 কোটি বার, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহর ওয়াহদানিয়তের পরে নবীর রিসালাতের স্লোগান লাগবে কি লাগবে না? আপনি দিন ও ইসলাম জিন্দা করবেন, দিন ইসলাম জিন্দাবাদ, কিন্তু দিন ইসলাম যিনি নিয়ে আসলেন তার স্লোগান দিলেন না। হ্যালো, হইলো কথা বলুন? হইলো। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, আমরা নারায়ে তাকবীরের সঙ্গে নারায়ে রিসালাতও বলি। কথা বলুন ঠিক না বলছি? আমরা শুধু তাওহীদে বিশ্বাসী না, আমরা তাওহীদেও বিশ্বাসী, রিসালাতেও। আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পূর্ণটাই বিশ্বাসী। বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবারা বন্ধুরা আসুন, আমার নবী আপনার নবী কতটুকু জানেন কতটুকু জানেন না? আল্লাহ বললেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। বন্ধুগো, আপনি যা জানতেন না আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি। এখন আল্লাহর সব কতটুকু? আল্লাহর সব কতটুকু? হ্যাঁ, অন্য আয়াতে আমার আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার। কাসির মানে বেশি, কাসির মানে কি? বেশি। কাসরাতুন, কাসরাতুন থেকে হচ্ছে কাসির, কাসির থেকে কাউসার, কাউসার মানে বেশির থেকেও বেশি। এখন আল্লাহর বেশির থেকে বেশি কতটুকু? চাঁদপুর ডিস্ট্রিক্টের সমান? কথা বলুন, চাঁদপুর ডিস্ট্রিক্টের সমান? আল্লাহর বেশির পরিমাপ কতটুকু মাপার জ্ঞান আমাদের কারো নাই। আল্লাহর কমের নমুনাটা একটু শুনুন। আর আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন কুল মাতা উদ্দুনিয়া কলিল, এই আসমানের নিচে জমিনের উপরে যা আছে এটাকে বলা হয় দুনিয়া, এইটার মধ্যে যা আছে খুবই কম। আল্লাহ আকবার বলবেন না? এই আকাশের নিচে জমিনের উপরে যা আছে এটাকে আল্লাহ বলছেন ক্ষুদ্র। তো যেই আল্লাহর কাছে এই তাম পৃথিবী এত ক্ষুদ্র, ওই আল্লাহর বেশির নমুনা কত? সুবহানাল্লাহ। বলবেন না? আর যে আল্লাহর বেশির নমুনা কত তার কোন হিসাব নাই। সেই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে আল কাউসার আগে আলিফ লামে ইস্তিগরাকি আছে। এই আলিফ লামে ইস্তিগরাকির আলোচনা করতে গেলে আবার লাগবে আরো 1 ঘন্টা, ছেড়ে দিলাম। আল্লাহ বললেন যে আল কাউসার আমি আল্লাহ আপনাকে দান করেছি বেশির থেকেও বেশি। সুবহানাল্লাহ। এই কাউসারের আমি 23টা তাফসির পেয়েছি। 1 নম্বর হচ্ছে কাসরাতে খায়রাত, 2 নম্বর হচ্ছে কাসরাতে বরাকাত, 3 নম্বর হচ্ছে কাসরাতে উম্মাত, 4 নম্বর হচ্ছে কাসরাতে এলম। তারপরে এইভাবে করতে করতে 23টা, সেদিকেও গেলাম না। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বেশি ইলম দান করেছেন, ওই আয়াতের সঙ্গে এই আয়াত মিলান। এবার কত ইলম দান করেছেন আমার নবীজি বলতেছেন হাদিস শরীফ, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, জ্ঞানের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলের সিনার মধ্যে দিয়ে দিয়েছে। আর আমি রাসূল হচ্ছে জ্ঞানের শহর, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি রাসূল হচ্ছে সেই জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে আলী কারামুল্লাহ ওয়াজহুল করিম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, আল্লাহ এত এলেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব এলেন নবীরে কেমনে দিল? এটার আবার একটা প্রশ্ন আসবে না? আসবে না? সবাই তো বললেন না, নাকি প্রশ্ন আসবে না? আসবে। এটার উত্তরটা শোনেন, বাংলায় সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ কয়টা? হ্যাঁ, ইংরেজিতে লেটার কয়টা? হ্যাঁ, এইটা তো অনেকে বলে ফেলাইলো। ইংরেজিতে লেটার 26টা, বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এর বাইরে আরবি ভাষা আছে না নাই? আরবি ভাষায় হরফ কয়টা?
29টা, হ্যাঁ এটা যেহেতু পারছেন আলহামদুলিল্লাহ। কেন আমার রসুল বলেছেন তিনটা কারণে আরবিকে মোহাব্বত করো, কয়টা কারণ? এক নম্বরে হচ্ছে আল কোরআন আরবিয়ুন, কোরআনের ভাষা হচ্ছে আরবি, আমি রসুল হচ্ছি আরবি, জান্নাতিদের ভাষা হচ্ছে আরবি। যারা আরবি হলো 29টা বলতে পেরেছেন আপনাদেরকে মুবারক, বা জান্নাতের ভাষার হরফগুলি আপনাদের জানা আছে বলুন আলহামদুলিল্লাহ। আপনি যত সেন্টেন্স বানান সব সেন্টেন্স কিন্তু মাত্র 26টা লেটারের মধ্যে নাকি না এর বাইরে আছে। আমার বাবারা বন্ধুরা আমার নূরানি নবীর এলেমের কথা কি শুনবেন গো? আমার নবীজির একজন সাহাবীর এলেমের কথা শুনেন, যার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা, নাকি নাম শুনেন নাই? এই আবু হুরায়রা জীবনে যত হাদিস শুনতেন সব ভুলে যাইতেন। আমার দয়াল নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যা শুনি সব ভুলে গিয়েছি, কিচ্ছু মনে রাখতে পারি নাই, আপনি দয়া করে আমাকে জ্ঞান দান করুন। আমার নবীজি বললেন, আবু হুরায়রা রে, তোমার গায়ের চাদরটা বিছাইয়া দাও। হযরতে আবু হুরায়রা গায়ের চাদরটা বিছাইয়া দিল, দেওয়ার পরে আমার নবীজি এইভাবে মুখ করলেন, কি করলেন? মুঠ করলেন, মুঠ করে খালি হাতটা মুঠ করে এইভাবে ছেড়ে দিলেন, বললেন চাদরটা গায়ে দিয়া নাও। আবু হুরায়রা বলে, চাদরটা গায়ে দেওয়ার পরে আমি যত হাদিস ভুলে গিয়েছিলাম সমস্ত হাদিস তো আমার মুখস্থ হয়ে গিয়েছে, স্মরণে এসে পড়েছে। এরপরে এমন হাদিস যা আমি আমার রসুলের জবান মোবারক থেকে সামরার কান দিয়া শুনি নাই, এমন অনেক হাদিস আমার সিনার মধ্যে চলে এসেছে। আমার রসুলের এক মুঠের মধ্যে এত এলেম যে সবচেয়ে বেশি রওয়ায়াত তার থেকে, কথা বলুন ঠিক না ঠিক? এবার রসুলের এলেম মাপতে যাবেন, কথা বলুন মাপতে যাবেন? আমার বাবারা বন্ধুরা শুধুমাত্র এইটুকু বুঝে রাখুন, আমার নবীজি যদি একটা মুঠ করে, এখন কইবেন একটা মুঠে কেমনে ঢুকাইলো এটাও একটু বুঝেন, এটার নাম কি? আরেকটু জোরে কর নাকি, এটার মধ্যে ছোট্ট একটা কি থাকে? কি থাকে? মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডটা যখন আপনি কার্ড রিডার দিয়া কম্পিউটারের মধ্যে লাগাইয়া দিবেন, আপনার মেমোরি কার্ডের মধ্যে যদি জায়গা থাকে তাহলে গোটা কম্পিউটারের মধ্যে যা আছে মাত্র 2টা ক্লিক করা লাগবে, একটা ক্লিক করে সব সিলেক্ট করে ফেলতে হবে, আরেকটা দিয়া কপি করতে হবে, আরেকটা দিয়া পেস্ট করে দিলে গোটা কম্পিউটার মেমোরি কার্ডের মধ্যে আসে, আসে কি আসে না? জোরে বলুন না, আসে কি আসে না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ওই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি হইলেন নূরের নবী মুস্তফা। এই ছোট্ট একটা মেমোরি যদি কোরআন থেকে আবিষ্কার করার পরে, এই কোরআন থেকে আবিষ্কার করার পরে ছোট্ট একটা মেমোরি কার্ডের মধ্যে যদি গোটা কম্পিউটারের সব কিছু ঢুকানো যায় তাহলে আমার আল্লাহ দেওয়া মেমোরি কার্ড আদমের বডি, আদমের সিনা, ওই সিনার মধ্যে নবী রহমাতুল্লিল আমিনের হাত যেটা মাউস, এই হাত দ্বারা ক্লিক করলে সিনার মধ্যে সমস্ত এলেন দেওয়া সম্ভব কি সম্ভব না? তাহলে আমার আল্লাহ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব এলেম আমার নবীর সিনার মধ্যে দিতে পারে কি পারে না? চিৎকার দিয়ে বলবেন পারে কি পারে না? এরপরও বলবেন নবী এটা জানে না ওটা জানে না, আর বলবেন এই কথা? যদি কেউ আপনাদেরকে ধোকা দেয় আপনারা সেই ধোকায় বলবেন? কেন আমার আল্লাহ বলেছেন মা আলাম তাকুন চা আলাম, যা জানতেন না
সব জানিয়ে দিয়েছি, ও আল্লামা কামা লাম তাকুন তাআলাম, সব আপনাকে শিখিয়ে দিয়েছি। সে কার দিয়ে বলেন? সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, জ্ঞানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এবার আসুন আমার বাবারা বন্ধুরা, আরেকটা দল আমাদের বাংলাদেশে বের হয়েছে, এরা বলে নবীর শাফাত করার ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ। কি রে বাবা, আপনারাও কি এটার পক্ষে নাকি? তো নাউজুবিল্লাহ তো কেউ কইলেন না। এরা বলে নবীর শাফাত করার ক্ষমতা নাই, নবীর শাফাত করার ক্ষমতা। এখন আপনাদের কি বিশ্বাস, নবীর শাফাত করার ক্ষমতা আছে না নাই? আছে। যার বিশ্বাসটা যতটুকু তিনি ততটুকু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বাংলাদেশে একজন কুখ্যাত ব্যক্তি বের হয়েছে, নামটা আমি বললাম না, বিভিন্ন টিভি চ্যানেলে আলোচনা করে, গত কয়েকদিন আগে চাঁদপুরের এক জায়গায় মাহফিল করে গেছে, বলছে আমার কাছে এখনো রেকর্ড আছে, বলছে যে নবী যদি শাফাত করতে যায় নবীরও নাকি আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। শাফাতের অধিকার আল্লাহ আমার নবীকে দিশে কি দেয় নাই? দিশে কি দেয় নাই? এটা আমার মুখস্থ কথা নয়, এই যে একটা কিতাব, কিতাবের নাম হচ্ছে সহিহুল বুখারী। নাম শুনছেন না শুনেন নাই? যখন শুনছেন না শুনেন নাই? আমাদের মুসলমানদের মধ্যে সুন্নি, ওয়াহাবি, তবলিগি, খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, কাদারিয়া, জাবারিয়া, 73টা দল। কত দল? সব দলে স্বীকার করে যে এই বুখারী শরীফ, বুখারী শরীফ সহি, এটা স্বীকার করে কিনা? যখন না করে কিনা, সব দলে স্বীকার করে কিনা? তো বুখারী শরীফে আমার নবীর হাদিস, নবীর হাদিস যদি বলে নবীর ক্ষমতা আছে, আল্লাহর কোরআন যদি বলে ক্ষমতা আছে, আমাদের মানতে কোনো সমস্যা আছে? না। জোরে কোনো সমস্যা আছে? না। চাইলে আপনারা কি নবীর শাফাত চান না? না। জোরে কোনো না চান না? চাইলে একটু মোহাব্বত নিয়ে আমার সঙ্গে বলুন, আমি বের করতে করতে বলুন, ইয়া মুহাম্মাদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মাদ মুস্তাফা নবী, আরো মোহাম্মদ, ইয়া মুহাম্মাদ মুস্তাফা নবী লা মোহাম্মদ মোস্তফা নবী, আমার শাফাতের কান্দারি রাসূলুল্লাহ, আমার শাফাতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লু আলা, ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লু আলা, খোদার নূরে চাইরি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিতাবের নাম হচ্ছে সহিহুল সহিহুল বুখারি, এইটা হচ্ছে মিশরের সাফা। কোন জায়গার সাফা? মিশরের সাফা। এই মিশরের সাফার মধ্যে 3 নম্বর খণ্ডে, কত নম্বর খণ্ডে? 3 নম্বর খণ্ডে। আর যেটা ইন্ডিয়ান দেওবন্দি সাফা, ওইটার মধ্যে হচ্ছে 2 নম্বর খণ্ডে, কত নম্বর খণ্ডে? 2 নম্বর খণ্ডে। আর যেটা বৈরুতের সাফা, ওইটার মধ্যে হচ্ছে 4 নম্বর খণ্ডে। আর বাংলাটার কথা আমি বলতে পারতেছি না, কারণ বাংলা আমি, ওই বাংলাটা আমি পড়ি না কেন জানেন? এক এক হুজুর এক এক ধরনের অনুবাদ করে, আর আল্লাহ যে এলেম দিয়েছেন আমরা আরবিটা পড়ে আমরা অনুবাদ করি, ওই অপব্যাখ্যা যারা করে তাদেরটা আমাদের পড়ার দরকার নাই। জোরে বলুন দরকার নাই। আমার নবী, আপনার নবী, নূরানী নবী বলেন, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, ও আমার বাবারা বন্ধুরা, এই জমিনের মধ্যে যদি একটু গরমটা বেড়ে যায়, আপনার আমার শরীর থেকে ঘাম বের হয় কি হয় না? গরমে পানির তৃষ্ণা বেড়ে যায়। এখন সূর্যটা বহু দূরে রয়েছে, আর যেই দিন সূর্যটা আপনার আমার মাথার সোয়ানাত উপরে চলে আসবে, ওই দিন কেমন লাগবে? কেমন লাগবে? খুব ভালো লাগবে না? হ্যাঁ,
পানির পিপাসায় সবাই কাতরাবে না? আমার নবীজি বলেন ওই সময় হাতটা এবলো করে আরো পরিষ্কার উজলি ফরাই না হওয়া, ওই সময় মানুষগুলো মানুষের কান, মানুষের নাক এবং পা এই জায়গাটাকে অর্ধেক করলে যেই জায়গা হয় ওই পর্যন্ত কামের সাগরের মধ্যে হাঁপুডুবু খাবে। আল্লাহু আকবার। আপনাদের কি সেই অবস্থা হবে না? তো আল্লাহ আকবার তো আজ থেকে জন্য নাকি ওই জায়গায় যাওয়া লাগবে না, কেউ রক্ষা পাবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন সূর্যটা সোহাত উপরে চলে আসবে, আমার নবীজি বলেন যে ওই সময় সমস্ত মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, মানুষের গামের মধ্যে গামগুলি টকবক করে ফুটতে থাকবে, ওই সময় গামের সাগরের মধ্যে মানুষ হাবুডুবু খাবে, ওই সময় মানুষ একটু বাঁচার জন্য, আশ্রয় নেওয়ার জন্য, কাজালি কাস্তা কসু সাহায্য চাওয়ার জন্য যাবে বি আদম, আদম আলাইহিসসালামের কাছে, আদম আলাইহিসসালামের কাছে গিয়ে বলবে আমতা আবুল বাশার, ও বাবা আদম আলাইহিসসালাম আপনি হচ্ছেন সমস্ত মানব জাতির পিতা, আপনি আজকে আমাদেরকে বিপদের সময় রক্ষা করুন। বাবা আদম ডাক দিয়ে বলবেন লাস্তুলাহা, আমি তোমাদের জন্য নয়। আল্লাহু আকবার। কি বলবে? লাস্তুলাহা। বাবা আদম বলবেন যে আমি আজকে এই দিনের জন্য আমি তোমাদের জন্য প্রযোজ্য নয়। তিনি বলবেন ওয়ালাকিন ওয়ালাকিন আলাইকুম বি ইব্রাহিমা ফাইন্নাহু খলিলুর রহমান, বরং তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, কেননা ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ খলিলুল্লাহ বলে উপাধি দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে যখন একই কথা আবার বলবে যে ইব্রাহিম আলাইহিসসালাম আপনি হচ্ছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, আপনি হচ্ছেন মুসলিম মিল্লাতের পিতা, ইব্রাহিম আলাইহিসসালাম আবার একই ভাবে বলবেন লাস্তুলাহা ওয়ালাকিন আলাইকুম বি মূসা ফাইন্নাহু কারীমুল্লাহ, তোমরা মূসা আলাইহিসসালামের কাছে চলে যাও, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করব না, তোমরা চলে যাও মূসা আলাইহিসসালামের কাছে, কেননা তিনার উপাধি হচ্ছেন কালিমুল্লাহ, তিনি আল্লাহর কাছে কথা বলেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। এবার যখন মূসা আলাইহিসসালামের কাছে যাবে ফায়াতুন মূসা ফায়াকুলু, তিনি বলবেন লাস্তুলাহা, তিনিও বলবেন লাস্তুলাহা ওয়ালাকিন ওয়ালাকিন আলাইকুম বি ঈসা ফাইন্নাহু রূহুল্লাহ, তোমরা চলে যাও ঈসা আলাইহিসসালামের কাছে, কেননা তিনি হচ্ছেন রূহুল্লাহ উপাধি প্রাপ্ত, তোমরা তার কাছে চলে যাও। ওয়া কালিমাতু ফায়াতুন ঈসা ফায়াকুলু, যখন ঈসা আলাইহিসসালামের কাছে যাবে তিনিও বলবেন লাস্তুলাহা ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার যখন সমস্ত নবীর দ্বারে দ্বারে ঘুরে যখন আমার নবীর কাছে আসবে, আমার নবীর কাছে আসার পরে যখন বলবে ফায়াতুনি ফায়াকুলু, যখন আসার পরে একই কথা বলবে, আমার নবী বলবেন না লাস্তুলাহা, আমার নবী বলবেন আনালাহা, ও উম্মতের আরে আমি আসি তোমাদের জন্য, আদম নবীর দরজার থেকে তোমরা বেজার হয়ে চলে আসছো, নিরাশ হয়ে চলে আসছো, মুসা নবীর দরজার থেকে নিরাশ হয়ে চলে আসছো, ঈসা নবীর দরজার থেকে নিরাশ হয়ে চলে আসছো, ইব্রাহিম নবীর দরজার থেকে আমি রসুল আমার চোখের পানি দিয়া তোমাদের জন্য সাবাত করব। ও মুসলমান একটু আসতে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি খুশি না বেজা? জোরে বলুন খুশি না বেজা? তবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে কি হবে? আমার নবী আপনার নবী নূরানি নবী বলেন, এবার সবাই যখন বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করুন, আমার নবীজি তখন বলবেন যে আমার কাছে কয়েকটা অপশন আছে, আমি জনমগরকে দেখে দিয়ে এসেছি, আমার চোখের পানিগুলো আমি জমা করে রেখে দিয়েছি তোমাদের জন্য, আরো একটা জিনিস রয়েছে, আমি তাইফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছিলাম, আমার সেই রক্তগুলো রেখে দিয়েছি তোমাদের জন্য। আমার নবী সর্বশেষ বলবেন ও আমার আমি রসুল তোমাদেরকে নিয়ে তারপরে জান্নাতে যাবো। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, এবার আমার নবী বলতেছেন তারপরে আমি কি করব, আমি রসুল আল্লাহর আরশের উপরে কুরসির বাম পাশে, কুরসির বাম পাশে একটা জায়গা, যেই জায়গার নাম হচ্ছে মাকামে মাহমুদ। জায়গার নাম কি? মাকামে মাহমুদ। কিছু কিছু ব্যাকল কয় আল্লাহ নবীকে মাকামে মাহমুদ দিবে, নবীকে মাকামে মাহমুদ দিবে না, আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে দিয়েছে, এমনি দেয় নাই, মাগনা দেয় নাই, নবীজি অর্জন করে নিয়েছে। কিভাবে অর্জন করে নিয়েছে? আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম, না
গাফিলাত আল্লাহ কাসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আছে না হুজুর কোরআনে মাকামাম মাহমুদা সমস্ত মানুষের জন্য তাহাজ্জুদের নামাজ হচ্ছে নফল আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজ নফল ছিল না আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ আর এই তাহাজ্জুদ নামাজের বিনিময় আমার আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদ নামক একটা প্রেমময় আসন দান করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বলেন ওই সময় যখন আমার উম্মত আদম নবীর দরজা থেকে নিরাশ হয়ে চলে আসবে ঈসা নবী মুসা নবী ইব্রাহিম নবী সমস্ত নবীর দরজা থেকে যখন নিরাশ হয়ে আমার কাছে চলে আসবে আমি রসুল ওই মাকামে মাহমুদে আল্লাহর দরবারে একটা সিজদা দিয়ে কান্না শুরু করে দিব আমি কান্না শুরু করে দিব তখন আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ প্রথমে আমার আল্লাহ বলবেন বন্ধুগো আজকে কাঁদবেন না ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আমি আপনার সাথে ওয়াদা করেছিলাম দুনিয়াতে অনেক কাঁদিয়েছি আজকে আর আমি কাঁদাবো না আপনি আজকে কাঁদবেন না আমার নবীজির কান্না আরো বেড়ে যাবে এই কথা বলতেছেন কে আমার নবী বলতেছেন কে বলতেছেন নবীজি বলতেছেন কে বলতেছেন আবার আল্লাহ এই হাদিস কে আল্লাহ না নবীজির তো কে বলতেছেন নবীজি কি সত্য বলে না মিথ্যা বলে এখন নবীর কথা শুনবেন না মোল্লারটা শুনবেন কাটা শুনবেন তো আমি যে হাদিস বলতেছি পারলে কেউ এসে এখানে ভুল প্রমাণ করুক আমি তো বাংলা বই নিয়ে আসি নাই আরবিটাই নিয়ে আসছি দেখতেছেন তো সবাই আমার বাবারা বন্ধুরা আমার নবীজি বলেন যে আমি ওই মাকামে মাহমুদের মধ্যে বসে যখন কান্নাকাটি শুরু করে দেব ওই সময় আমার আল্লাহ বলবে বন্ধু কাঁদতে হবে না আমি তো ওয়াদা করেছিলাম যে আপনাকে দুনিয়াতে কাঁদিয়েছি আজকে আখেরাতে আমি কাঁদাবো না আরো বেশি করে দান করবো আপনাকে আমার নবীজির কান্না বেড়ে যাবে আমার আল্লাহ এই সময় একটা ডাক দেবে ইয়া মুহাম্মাদা ইরফা রাসাক আল্লাহু আকবার ইয়া মুহাম্মাদা হে মুহাম্মদ ইরফা উঁচু করুন রাসাক আপনার মাথা মুবারক সুবহানাল্লাহ বলুন না আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মাদা ইরফা রাসাক ও হাবিব আপনি মাথা মুবারক তুলুন আজকে আর কাঁদতে হবে না আমার নবীজি যখন মাথা মুবারক তুলবেন তুলার পরে বলবেন ইউসমা ওয়াসাল তোতা ওয়াশফা তুশাফা ফায়াকুলু ইয়া রাব্বি আত্তাখিজনি লি ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফায়াকুলু ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আজমাতিহি ওয়াল আখিরিনা মিনহুমা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি মাথা মুবারক ওঠানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে আপনি শাফাআত করতে থাকুন সুবহানাল্লাহ আপনি শাফাআত করতে থাকুন আপনার উম্মতের মধ্যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা ইয়াকিন আর এটা বিশ্বাস করেছে আপনি শাফাআত করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যান কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দেব কয়টা বাজে চারটা পঁচিশ কয়টা শুরু করছিলাম না কয়টা বাজে শুরু করছিলাম হ্যাঁ হ্যাঁ আড়াইটায় দুইটা পঁয়ত্রিশে তাহলে দুইটা পঁয়ত্রিশ থেকে তিনটা পঁয়ত্রিশ তিনটা পঁয়ত্রিশ চারটা দুই ঘন্টা প্রায় হয়ে গেছে আচ্ছা আর বেশি কিছু আর বেশিক্ষণ করবো না আপনাদেরকে কষ্ট দেবো না আমি আস্তে আস্তে শেষ শেষ আস্তে আস্তে আমি শেষের দিকে যাচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে না তো আসেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ হ্যাঁ আমার বাবার বন্ধুরা আসুন সব আলোচনা সবাই করবে আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন তো আপনারা শুনলে আমার এই কষ্ট সার্থক কারণ 400 কিলোমিটার জার্নি করে এসে আপনাদের সামনে শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি যে আমার নবী ছাড়া উপায় নাই নবী ছাড়া উপায় যারা আপনাকে নবীর বিরুদ্ধে বলে তারা আপনার কবরে যারা আপনাকে নবীর বিরুদ্ধে বলে তারা আপনাকে শাফাত সব কিছু করবেন আমার নবী আল্লাহর দরবারে আমাদের জন্য কাঁদবেন নবী সুতরাং নবী ছাড়া উপায় নবী ছাড়া উপায় উম্মত এই জায়গায় ঠিক থাকতে হবে রাজি আছেন আমার বাবারা বন্ধুরা শুধু আমার নবী শাফাত করবেন তা নয় এখন আসুন আমার নবীজি এইভাবে শাফাত করবেন এটা আমার নবীজি বলতেছেন তাহলে নবীর কথা মানবেন না ওইটা মানবেন নবীর কথা মানবেন তাহলে আমার নবীজি শাফাত করার অধিকার রাখেন আল্লাহ দিয়েছেন এই বিশ্বাস আছে আমাদের বলুন আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি
করে আমার নবী শাফাত করবেন, এই জন্য আমরা শাফাত পাবো। আর ওরা বিশ্বাস করে না শাফাত কেন পাবে না, বলতে পারেন হুজুর জীবনে তো অনেক গুনাহ করছি, এ মুসলমান ভয় নাই, হজ করেছেন, এখানে কেউ আছেন? কে আছেন একটু হাত উঠান তো দেখি, হজ করছেন কে? ওই যে হাত উঠেছে, হাত নামান। আমার নবীজির রওজা শরীফের সামনে একটা সোনালি জালি আছে না নাই? এখন তো টেলিভিশনের যুগ, লাইভ চ্যানেলে মক্কা মদিনা দেখানো হয়। আমার নবীজির রওজা শরীফের সামনে একখানা হাদিস শরীফ লেখা আছে, আমার নবী উম্মতকে কত ভালোবাসেন। আমার নবী বলেন শাফাতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আল্লাহু আকবার। ও উম্মত রে, তুমি হতে পারো অনেক বড় গুনাহগার, ভয় পাইও না, ইমানটা যদি তোমার ঠিক রাখে শুনে রাখো, তোমার পাপটা হতে পারে সমুদ্র পরিমাণ, আমি রাসূলুল্লাহর শাফাতটা তার থেকে আরো অনেক বড়। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভয়ের কোনো কারণ নাই। এই জন্য আমি একবার বলেছিলাম যে হাশরের ময়দান কারো জন্য হবে কিয়ামত, কারো জন্য হবে কি আমদ, কি আমদ বুঝেন? আমাদের দেশে বলে না এতে খুব বালা আমদে আছে, মানে ফুর্তিতে আছে, বলে কি না? বলে না কে বাবা, আপনারা বলেন না আমদে আছে বলেন কিনা? আমদ মানে ফুর্তি। তো হাশরের ময়দান কারো জন্য হবে কি আমদ, মানে কি আনন্দ, আর কারো জন্য হবে কে আমদ? কারো জন্য এক একটা মুহূর্ত হবে 50,000 বছর, আর কারো জন্য 50,000 বছর হবে একটা সেকেন্ড। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর কিভাবে, কিভাবে? শুনুন, পৃথিবীর সবচেয়েতে সবচেয়েতে একটা বাস্তব এক্সাম্পল দিয়ে আপনারা দেখবেন আনন্দের সময়গুলো খুব দ্রুত চলে যায়, তাই না? আর কষ্টের সময় অনেক দেরিতে যায়, এরকম হয় না? হাশরের ময়দান কাদের জন্য কিয়ামত আর কাদের জন্য কি আমদ, শুনেন। আমার নবী আপনার নবী বলেন যারা ঈমানটাকে পরিপূর্ণ করে কবরে আসবে, যারা আমি নবীর ভালোবাসা নিয়ে কবরে আসবে, যারা আমি নবীর মহব্বত নিয়ে আমার আহলে বাইতের মহব্বত নিয়ে কবরে আসবে, তাদের জন্য হাশরের ময়দানটা হয়ে যাবে কয়েকটা সেকেন্ড। আমার উম্মত আমি রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায় থাকবে, আল্লাহর দিদার আমার উম্মত লাভ করবে। একবার লাভ করার পরে আমার আল্লাহর কুদরতি নূরের জালওয়া দেখা মাত্র আমার উম্মত 70,000 বছর বেহুশ অবস্থায় থাকবে, আবার হুশ আসলে আবার বলতে থাকবে আল্লাহ আরেকবার আপনার দিদার চাই, 70,000 বছর চলে যাবে। এমনিবারে আমার উম্মত 72,000 বার আমার আল্লাহর নূরের জালওয়া লাভ করবে, দর্শন লাভ করবে। উম্মত আমার তারপরে আল্লাহকে দেখার চাওয়া তাদের ছাড় দিবে না। আমার উম্মতের কাছে এই 70,000 করে 72,000 বার এমনি ভাবে চলে যাবে, উম্মত আমার কবর থাকবে না। আমি রাসূল আমার উম্মতের সামনে দাঁড়াইয়া অন্য অন্য গুনাহগার উম্মতদেরকে শাফাত করব, আর যাদেরকে একবার শাফাত করে দিও আল্লাহ দিদারে মগ্ন হয়ে যাবে, উম্মত আমার কবর থাকবে না। কোন সময় 70,000 কয় 70,000 চলে যাবে, উম্মতের খবর থাকবে না। তো তাদের জন্য হবে কি আমদ, তাদের জন্য কি হবে কি আমদ? এবার খালি নবী শাফাত করবে না, শুধু নবী শাফাত করবে তা নয়। আচ্ছা, পৃষ্ঠা নাম্বারটা বলে দেই, হাদিস নাম্বারটাও বলে দেই। একটু আগে যে হাদিসখানা বলেছি, এই হাদিসখানা হচ্ছে বুখারী, সহিহুল বুখারী, মিশরের সাফার তৃতীয় নাম্বার খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 546। হাদিস নাম্বার হচ্ছে 7510। এবার আসুন আমার বাবারা বন্ধুরা, শুধু কি আমার নবীজি শাফাত করবেন? না না তা নয়। আমার নবীজি বলেন, আমার নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত থাকবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, তো আসতে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতিদের কাতারে আমরা থাকতে চাই কিনা? জোরে বলুন না চাই কিনা। আমার নবীজি বলেন আমার উম্মত এক শ্রেণীর উম্মত থাকবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যেই সময় আমার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে আমার আল্লাহর সঙ্গে বান্দার কথা হবে, আমার আল্লাহ ওই বান্দাদেরকে ডাক দিয়া আমার ওই উম্মতদেরকে ডাক দিয়া বলবে বান্দারে দুনিয়ার জমিনে সমস্ত মায়া মহাব্বত ত্যাগ করে আমার হাবিবের মহাব্বতে, আমার মহাব্বতে তোমরা কোরআন করিম তেলাওয়াত করেছো, আমি আল্লাহর হুকুম আহকাম আদায় করেছো, নিজের ঈমানটাকে মজবুত রেখেছো, যাও যাও আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যাও, ওই সময় আমার ওই উম্মতরা ডাক দিয়া বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবে জান্নাতে যাও, আল্লাহর বান্দা বলবে আমরা জান্নাতে যাব না, জান্নাতে যাব না। আল্লাহ বলবেন কেন?
সবাই তো পেরেশান জান্নাতে যাওয়ার জন্য, তোমাদেরকে আমি আল্লাহ বলছি বিনা হিসাবে চলে যাও, তোমরা বলছো যাবা না, কেন যাবা না? এবার ওই সমস্ত ব্যক্তিগণ যারা ওই ধরনের ইমান নিয়ে কবরে যাবে, ওই ধরনের আমল নিয়ে কবরে যাবে, যারা হবে আল্লাহর বলি, যারা হবে মুমিন, যারা হবে মুত্তাকি, এই ধরনের ব্যক্তিগণ যখন যাবে তখন তারা যখন আল্লাহকে বলবে মিনাল মুমিনিনা ইয়াউমা ইযিল লিজাব্বার ওয়া ইযা রাউ আন্নাহুম কদ নাজাউ ফী ইখওয়ানিহিম ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কামু ইয়ুসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা আল্লাহু আকবার আমাদের অনেক লোক আছে জাহান্নামে, আমাদের কানু ইখওয়ানুনা, আমাদের অনেক বাইরা আছে জাহান্নামে, কোথায় আছে জোরে কন্যা, কোথায় আছে জাহান্নামের মধ্যে আছে, কিভাবে আছে? ওই বান্দাগণ ডাক দিয়ে বলবে কানু ইউসাল্লুনা মা'ানা, আমরা দুনিয়াতে একসাথে নামাজ আদায় করেছিলাম, আল্লাহু আকবার, আমরা একসাথে নামাজ আদায় করেছিলাম, ওয়া ইয়াসুমুনা মা'ানা, আমরা একসাথে রোজা রেখেছিলাম, ওয়া ইয়া'মালুনা মা'ানা, আমরা একসাথে নেক আমল করেছিলাম। আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে না দিয়া আমরা কখনো জান্নাতে প্রবেশ করব না। বেকুবেরা নবীর শাফাত মানে না, আর আমার নবী বলতেছে যারা জান্নাতি বিনা হিসাবে যাবে, যারা নবীর উম্মত তারাও শাফাত করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলবে আল্লাহ, আমার ওই সকল ভাই যাদের সাথে একসাথে নামাজ পড়ছিলাম, রোজা রাখছিলাম, নেক আমল করছিলাম, তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। এবার আমার আল্লাহ কি বলবে সেটা শুনবেন নাকি শুনবেন না? কিরে বাবা আওয়াজ তো দিচ্ছেন না আপনারা, আমার তো মেশিন অনবরত চলতেছে, আপনারা তো তেনে গেছেন, এখনো কাজা আছেন আপনারা, তো আওয়াজ দিচ্ছেন না কেন শুনবেন? আমার আল্লাহ, আমার আল্লাহ যখন এই কথা বলবেন তোমরা কেন যাবে না, তখন ফায়াকুলুল্লাহ, তারা যখন বলবে আমরা যাব না, তখন আল্লাহ বলবে ফায়াকুলুল্লাহু তাআলা ইযহাবু ফামান ওয়াজাদতুম ফী ক্বালবিহি মিসকালা দিনারিন মিন ঈমানান ফাখরিজুহু ওয়া ইউহাররিমুল্লাহু সুওরাহুম আলান নার, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাত দিয়ে বলবেন ও বান্দারে তুমি আমার রাসূলকে সন্তুষ্ট করে কবরে আসো, বিনা হিসাবে আমি তুমি তোমাকে জান্নাতে যাইতে বলেছিলাম, তুমি যখন একটা আবদার করেছো তোমার ভাইদেরকে না নিয়ে তুমি জান্নাতে যাবে না, যাও যাও তুমিও জাহান্নামে চলে যাও। ভয় পাইলেন না? ভয় পাইলেন না? তুমিও জাহান্নামে চলে যাও। ওই সকল ভাই যারা তোমার সাথে নামাজ আদায় করেছিল, যারা তোমার সাথে রোজা রেখেছিল, যারা তোমার সাথে নেক আমল করেছিল, যারা তোমার সাথে আলোচনা শুনেছিল, যারা তোমার সাথে আলোচনা করেছিল, কোরআন সুন্নার মহব্বতে যারা রাতের ঘুম হারাম করেছিল, নেক আমল যারা তোমার সাথে করেছিল, তুমি তাদেরকে যাইয়া জাহান্নামের মধ্যে খুঁজো, আল্লাহু আকবার। খুঁজতে খুঁজতে দেখো কার অন্তরের মধ্যে এক দিনার পরিমাণ ঈমান আছে, সুবহানাল্লাহ, কয় দিনার? এক দিনার পরিমাণ ঈমান আছে। এবার যখন তুমি দেখবা এক দিনার পরিমাণ ঈমান আছে, ফাকুরিজুহু, তুমি তাকে বের করো, ওয়ারহামুল্লাহু সুওরাহুম আলান নার, তুমি একটা শুভ সংবাদ শুনে যাও, তোমার ওই সকল ভাই ব্রাদারের মধ্যে থেকে যাদের অন্তরের মধ্যে এক দিনার পরিমাণ ঈমান আছে তাদেরকে নিয়ে আসো, শুভ সংবাদটা শুনে যাও, তুমি যে তাদেরকে আনতে যাইবা, এই তুমি যাওয়ার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি যেন চিনতে পারো, এই জন্য তোমার সম্মানে তাদের চেহারা থেকে আমার আল্লাহ জাহান্নামের আগুন ছড়াইয়া দিবে, সুবহানাল্লাহ। মুমিন জাহান্নামের মধ্যে চলে যাবে জ্বলার জন্য না খোঁজার জন্য? তাহলে বোঝা গেল মুমিন জাহান্নামে গেলেও জ্বলবে না, আল্লাহু আকবার চিৎকার করে আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে আগুন জ্বালাইতে পারছিল? আসছিল, বরং তো শুভ সংবাদ আমার নবী দিচ্ছেন যে আমার ওই উম্মত, তাহলে এই যে আজকে আমরা নবীর শাফাত নিয়ে আলোচনা করতেছি, আমরা শাফাত পাবো কিনা, জোরে বলুন না পাবো কিনা? শর্ত কয়টা? একটা হচ্ছে আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক থাকতে হবে, আরেকটা শর্ত হচ্ছে এক দিনের পরিমাণ ঈমান, এতটুকু থাকলে ওলি আল্লাহরাই শাফাত করে নিয়ে যাবে, মুমিনরাই শাফাত করে নিয়ে যাবে, নবী তো অনেক উপরের কথা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার যখন জাহান্নামের মধ্যে ওই ব্যক্তি যাবে, যাওয়ার পরে যখন খুঁজতে থাকবে, খুঁজে খুঁজে যখন বন্ধুদেরকে বের করে নিয়ে আসবে, বের করে নিয়ে আসার পরে আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন যাও, এবার এবার তুমি জান্নাতে যাও, এবারও তারা বলবে না আল্লাহ জান্নাতে যাব না, জান্নাতে যাব না। আল্লাহ বলবেন কেন যাব না? এবার তারা বলবে ফায়াতুনহুম ওয়া বাদুহুম কদ গাবা কদ তাআলা ইযহাবু ফামান ওয়াজাদতুম মিসকালা মিসকালা নিসফি মিন দিনারিন ঈমানান, সুবহানাল্লাহ।
এবার আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে কেন যাবে না, বলবে আল্লাহ আমার আরো অনেক ভাই ব্রাদার এরকম আছে যাদেরকে এখনো নাজাত দেওয়া হয় নাই, তাদেরকে আমি না নিয়ে যাব না। আমার আল্লাহ এবার বলবে ফায়াতুন বাদুহুম কদ কদ গাবা ফিন নার ইলা কদামিহি ওয়াইলা আন সাফা সাকিয়াহি ফায়খরিজুনহু মান আরাফু সুম্মা ইয়াউদুনহু ফায়াকুল যারা বলেন সুবহানাল্লাহ ইযা আরুফা মান ওয়াজাদতুম ফি কলবি মিসকালা মিসফি দিনারিন মিন ঈমানান ফাখরিজুহু ফায়খরিজুহু ফায়খরিজু ফায়খরিজুন মান আরাফাহু সুম্মা ইয়াউদুন ফায়াকুলু যারা বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ মাতিয়ার বন্দারে যাও যাও বারজাত নামে চলে যাও তাদেরকেও তুমি খুঁজে খুঁজে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। তাহলে প্রথমবারে নিবে একদিনের পরিমাণ ইমান থাকলে, দ্বিতীয়বারে থাকবে আধা দিনের পরিমাণ ইমান। তাহলে ইমান কত বড় দৌলত বুঝতেছেন, কত বড় দৌলত বুঝতেছেন? একটা হচ্ছে ঈমান অনেক বড় সম্পদ, আরেকটা হচ্ছে নিসবত সম্পর্ক, মুমিনের সাথে ওলি আল্লাহর সাথে সম্পর্ক। যারা করেন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা এবার যখন নিয়ে আসবে, নিয়ে আসার পরে এবার আমার আল্লাহ বলবে ইজহাবু যাও এবার জান্নাতে যাও, বলবে না আল্লাহ এবার যাবো না। আবার কেন যাবে না, আল্লাহ আর অনেক বাকি আছে। এবার আমার আল্লাহ বলবেন ইজহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবি মিসকালা যাররাতিন মিন ঈমানান ফাখরিজুহু ফাখরিজুহু। আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন ও আমার বান্দারে শুনে রাখো, এবার যাও তোমার জন্য শেষ পর্যন্ত একটা সুযোগ দেওয়া হইলো, তুমি আবার জাহান্নামের মধ্যে চলে যাও, যাওয়ার মধ্যে তুমি খুঁজতে থাকো তোমার ওই বন্ধুদের মধ্যে কার অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে। আমার হাবিবের মহব্বতে তোমরা বিনা হিসেবে জান্নাতি, তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমতা দিয়া দিলাম, যাও যাও জাহান্নামের মধ্যে যাইয়া তালাশ করো, তালাশ কইরা দেখো তোমার ওই বন্ধুদের মধ্যে কার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে তাকেও তুমি হাতে ধরে ধরে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। তাহলে একজন মুমিন একজন মুত্তাকি একজন আল্লাহর ওলি কতজন নিবে হিসাব নাই, হিসাব আছে? শর্ত কি হয়, এক প্রথম নম্বর শর্ত সম্পর্ক থাকতে হবে, আরেক শর্ত হচ্ছে হয় একদিনের পরিমাণ ইমান, নাহলে আধা দিনের পরিমাণ ইমান, না হলে যারা পরিমাণ ইমান। এটা হচ্ছে ওলি আল্লাহ এবং মুমিনদের সাফাত। তাহলে আমার নবীর সাফাত এর থেকে বেশি না কম, এরকম বেশি না কম? এবার স্টেপটা একটু বোঝেন আমার বাবারা বন্ধুরা, আমরা হচ্ছি মুমিন, মুমিনের উপরের স্তর হচ্ছে ওলি, ওলির উপরের স্তর হচ্ছে আবদাল, আবদালের উপরের স্তর হচ্ছে আওতাদ, আওতাদের উপরের স্তর হচ্ছে নুকাবা, নুকাবার উপরের স্তর হচ্ছে নুতাবা, নুতাবার উপরের স্তর হচ্ছে রাসিয়া, এর উপরের স্তর হচ্ছে আসিয়া, এর উপরের স্তর হচ্ছে কুতুব, কুতুবের উপরের স্তর হচ্ছে কুতুবুল আখতাব, কুতুবুল আখতাবের উপরের স্তর হচ্ছে কুতুবুল ইরশাদ, কুতুবুল ইরশাদের উপরের স্তর হচ্ছে গাউস, গাউসের উপরের স্তর হচ্ছে গাউসুল আজম, গাউসুল আজমের উপরের স্তর হচ্ছে গাউসুল সাকালাইন, গাউসুল সাকালাইনের উপরের স্তর হচ্ছে তাবে তাবে, তাবে তাবের উপরের আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ। তো একজন মুমিন ব্যক্তি আল্লাহর বলি যদি এতজনকে নিতে পারে কোনো হিসাব নাই, তাহলে আমার নবী কতজনকে নিতে পারবে? এটা নিয়ে যারা আপত্তি করে এরা মুমিন না মুনাফিক? আওয়াজ দিয়া বলুন মুমিন না মুনাফিক? যারা আমার নবীর শাফাত মানে না তারাও বলে, তারাও বলে একজন হাফেজ নিতে পারবে দশজন। ও বেকুফের ঘরের বেকুফ, হাফেজ শুধুমাত্র কোরআন শরীফ মুখস্থ কইরাই যদি দশজন নিতে পারে, তাহলে আমার নবী হচ্ছেন সাহেবে কোরআন, আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, তো কোরআন মুখস্থ করে যদি নিতে পারে দশজন, তাহলে কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি নিতে পারে কয়জন? এ কথা বল না, হিসাব আছে? হিসাব আছে? আমার নবী বেনজির বেমেসা, কেমন বেমেসাল শুনুন আমার বাবারা বন্ধুরা। একটু আগে বলেছিলাম যে ইন্না আতয়না কাল কাউসারের কথা বলেছিলাম, এই কাউসারের অনেকগুলো মানা অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে কাসরাতে উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বেশি উম্মত দান করেছেন। বেশি উম্মত বলতে কত উম্মত? আমার নবী বলেন যে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে 120টা কাতার হবে, আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মত, যারা নবীদের উপরে ঈমান আনছে যারা ঈমান আনে নাই, সমস্ত মানুষের কাতার হবে 120টা। কয়টা?
কথা বলুন না, কয়টা? আর একটু জোরে, কয়টা? নির্বাচনের মতো আওয়াজ দিয়ে বলুন, কয়টা? একশো বিশটা। মজার বিষয় কোনটা, আনন্দের বিষয় কোনটা? আমার নূরানি নবী বলে যে আল্লাহ আমাকে এত উম্মত দিয়েছেন, এত উম্মত আমার আল্লাহ আমাকে দিয়েছেন যে হাসরের ময়দানে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000, মতান্তরে 3,24,000 বা 36 বেশকম যত পয়গাম্বর আছে সমস্ত নবীদের উম্মতের কাতার হবে মাত্র 40 কাতার। আর আমি রসুল্লাহ আমার উম্মতের, আমি একা উম্মতের কাতার হবে 80 কাতার। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত সবার মিলে কয়টা? আমার নবীর একার কত কাতার? আমরা কি ধন্য নাকি ধন্য না? যেরকম ধন্য নাকি ধন্য না? এরপর নবীর সাফাত না মানলে আর কিচ্ছু ছেলে হলো কপাল পরা, তাহলে কি? তাহলে কি একটু আসতে হবে কি? যেই ব্যক্তি নবীর শাফাত মানে না তার সম্পর্কে কি হবে? নবীর শাফাত তো অনেক উপরের ব্যাপার। এই যে একখানা কিতাব দেখতেছেন, এই কিতাবখানার নাম হচ্ছে আশিফা বিতারিফি হুকুকি সাইয়্যিদিনা আল মুস্তাফা। এরকম না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না? এই কিতাবখানা লিখেছেন আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই। আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই, নামটা মুখস্থ করেন, আল্লামা কাজী আয়াজ, আল্লামা কাজী, আল্লামা কাজী আয়াজ। এই কিতাবখানা লিখেছেন কত বছর আগে জানেন? এই কিতাবখানা লিখেছেন আজ থেকে 1,066 বছর আগে। সুবহানাল্লাহ। 1,066 বছর আগে তিনি এই কিতাবখানার মধ্যে আমার নবীজির হাদিস নকল করতেছেন, আমার নবীজির হাদিস নকল করতেছেন। এই যে যারা বলবে যে যারা বলবে নবীর সাফাত করার ক্ষমতা নাই, সাহাবিদের ক্ষমতা নাই, ওলি আল্লাহর ক্ষমতা নাই, আছেন একদল? সবাই তো কইলেন না, আছে না? নাই আপনাদের এই এলাকায় মনে হয় নাই? আছে। তাহলে শুনুন, এই কিতাবখানা আশিফা বিতারিফি হুকুকি সাইয়্যিদিনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে 466 নম্বর পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা? 466 নম্বর পৃষ্ঠা। আমি আর আগে আরবি হাদিস শরীফ পড়ে যাচ্ছি, তারপরে আমি তর্জমা করব। আমার নবী আপনার নবী নূরানি নবী ইরশাদ করতেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম ঘরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি ওয়ামান আহাব্বাহুম ফাবিহুব্বি ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়ামান আযাহুম ফাকাদ আযানি ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ। এরকম না সুবহানাল্লাহ। নবীজি কি বলতেছেন? এর দূর পর্যন্ত কিন্তু সব হুজুরে খুতবার মধ্যেও পড়ে নাকি পড়ে না? এরপরেরটার আর খবর নাই, এরপরেরটার আর খবর নাই। আহা, কই যাবো মুসলমান, কোন দিক নিয়ে আলোচনা করব? সব জায়গায় উলিতে খাইছে, সব জায়গায়। কয় জায়গায় ট্রিটমেন্ট করবেন, কয় জায়গায় ট্রিটমেন্ট করবেন? কথা বুঝুন নাই, এখন অবস্থা যে এরকম, নবীর শান ও আজমত নিয়ে, নবীর নূর এটা নিয়ে সন্দেহ ঢুকাই দিছে, নবীর শাফাত নিয়ে সন্দেহ ঢুকাই দিছে, নবীকে দাঁড়ায় সালাম দেওয়া যাবে কিনা সন্দেহ ঢুকাইছে, সব জায়গা দিয়ে মুনাফিকদের আক্রমণ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার নবী বলতেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম ঘরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। বলতেছে আল্লাহ আল্লাহ এরা হচ্ছে আমার সাহাবি, যারা এদেরকে ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসলো। জরুরনাস সুবহানাল্লাহ। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা এদেরকে কষ্ট দেয় তারা যেন আমাকে কষ্ট দেয়, যারা এদের সাথে শত্রুতা করে তারা যেন আমার সাথে শত্রুতা করে। ওমান আদা হুম ফাকত আদানি, যারা এদের সাথে শত্রুতা করে তারা যেন আমি রসুলের সাথে শত্রুতা করে। ওমান আদানি ফাকত আদাল্লাহ, যারা আমার সাথে শত্রুতা করে তারা যেন আল্লাহর সাথে শত্রুতা করে। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে করনা, নাউজুবিল্লাহ। এরপরে আমার নবীজি বলতেছেন ওয়াকাল আলাইহি সালাতু ওয়াসসালাম লা তাসুবু আসহাবি ফামান সাব্বাহুম ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিন সারাফাহু ওয়ালা আদলান। যারা এই ধরনের কাজ করবে, যারা আমার উম্মত থেকে আমার সাহাবায়ে কেরামদেরকে দূরে সরাইয়া দিবে, যারা আমার উম্মতের অন্তর থেকে আমার মহাব্বত দূরে সরাইয়া দিবে, এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে ফেরেশতাদের লানত, এদের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার দিবে আল্লাহ যারা সাহাবিদের দুশ্মনী করবে তাদের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল
তাহলে নবীর দুশ্মনী করলে কবুল হবে? যখন কবুল হবে, এরপরে আমার নবীজি আরো কি বলতেছেন, ওয়াকাল আলাইহি সালাতু ওয়াসালাম লা তাসুবু আসহাবি ফাইন্নাহু ইয়াজি কওমুন ফি আখিরিজ জামান। এবার তারা কখন আসবে বলতেছে, ফি কওমিন আখিরিজ জামান, এরা আসবে শেষ জামানায়। কখন আসবে? শেষ জামানায় আসবে না? এখন আমরা শেষ জামানায় আসি কিনা, এখনই তো আমাদেরকে এগুলো শিক্ষা দিচ্ছে নবীজি, সেটাও বলে দিচ্ছেন। এরপরে আমার নবীজি বলতেছেন, ইয়াসুবু না আসহাবি ফালা তুসাল্লু মা ফালা তুসাল্লু আলাইহিম ওয়ালা তুসাল্লু মাহুম ওয়ালা তুনাকিহুহুম ওয়ালা তুজালিসুহুম ওয়া ইন মারিদু ফালা তাউদুহুম। আমার নবীজি বলেন, আখেরি জামানায় যখন এই দলটা আসবে, তোমরা তারা আমার আগেলে তাদের জানাজার নামাজ পড়িও না। শুধু তাই নয়, আমার নবীজি বলেন, তাদের সঙ্গে একসঙ্গে তোমরা নামাজ আদায় করো না। ওয়ালা তুসাল্লু মাহুম ওয়ালা তাদের সঙ্গে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না। ওয়ালা তুজালিসুহুম, তাদের সঙ্গে এক মজলিসে তোমরা বইসো না। এরপরে বলতেছেন, ওয়া ইন মারিদু ফালা তাউদুহুম, যদি তারা মুমূর্ষু হইয়া যায় তোমরা দেখছো যাইও না। দেখছো কাদের ক্ষেত্রে বলছেন? যারা সাহাবায়ে কেরামের দুশ্মন, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে। এবার আমার নবীজির ফরমান অনুযায়ী সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করলেই যদি তার সঙ্গে উঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া বিবাহ শাদী সব কিছু যদি হারাম হইয়া থাকে, তাহলে নবীর দুশ্মনের সাথে মনে হয় জায়েজ? জোরেমান জায়েজ? নবীর দুশ্মনের সাথে জায়েজ হবে? জায়েজ হবে না। অতএব কবরে যাওয়ার আগে নবী নবীর পক্ষের আমরা হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? কে কে চায় একটু এই রহমতের সময় ফজরের আগে আওয়াজ দেখতে চাই? আপনাদের দুই হাত উঁচু করে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আওয়াজটা এখন দুর্বল হয়ে গেল, রসুলের আওয়াজ দিবেন না, নারায়ে